সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন। নতুন দুটি সহ জামিনযোগ্য আটটি ধারা, কমেছে সাজার মেয়াদ। ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। বাড়াবাড়ি করলে ছাড় নয় হুঁশিয়ারি কাদেরের। সবকিছু বন্ধ করে মানুষকে চুপ করানো যাবে না, বললেন মঈন খান। তারেকের বক্তব্য সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। এবং অবৈধ ইজি বাইকের দাপটে যানজটের নগরী বরিশাল। চালকের অদক্ষতায় অহরহ ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত, আরও দুটি ধারা জামিনযোগ্য করে সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আগের দায়ের করা মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার বিরুদ্ধে প্রধানমন্ত্রী মানুষকে সচেতন করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। সাজাদুর রহমানের রিপোর্ট। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হয়ে গেল 7 আগস্ট, এর বদলে সাইবার নিরাপত্তা আইন করছে সরকার। সোমবার এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগের আইনের চারটি ধারা এই আইনেও অজামিনযোগ্য রাখা হয়েছে। সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, আগের আইনে দায়ের করা মামলা চলবে এমন বিধান রয়েছে সাইবার নিরাপত্তা আইনে। উক্ত আইনের অধীন অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এবং অনুরূপ মামলার প্রদত্ত আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে এইরূপভাবে পরিচালিত নিষ্পত্তি হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই, ওই অংশটুকু আগের আইনে চলবে। অজামিনযোগ্য হলো মাত্র চারটা ধারা, 17, 19, 27 এবং 33। বৈঠকে পেনশন স্কিম নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। ঐতিহাসিক এই উদ্যোগটির বিপক্ষে অনেকেই মিথ্যা অপপ্রচারণা বা নেতিবাচক প্রচার চালানো করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য এবং সরকার কী করেছেন, কী করতে যাচ্ছেন, কীভাবে মানুষ উপকৃত হবেন, এই ব্যাপারটা যাতে জনমনে জনগণের কাছে উপস্থাপন করে সেজন্য সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে। যে কটা আইন আমরা আজকে চূড়ান্ত হয়েছে সেগুলোর প্রত্যেকটাই সংসদে উপস্থাপিত হবে। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করলে আওয়ামী লীগ তাদের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিশ্বাসঘাতক জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি এখনও হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে যাচ্ছে, আর দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্ন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির সদস্যরা সহ উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। বিদ্যুতের সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা, এতে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, দেশে কিংবা দেশের বাইরে রাজনৈতিক আলাপ আলোচনা দলগুলোর অধিকার, তবে এর আড়ালে কোনো ষড়যন্ত্র করলে ছাড় দেয়া হবে না। রাজনীতি করেন, দয়া করে 13-14 সালের মতো আগুন নিয়ে বাস পোড়ানো, মানুষ পোড়ানো, রাস্তা পোড়ানো, গাছ পোড়ানো, এই রাজনীতি থেকে বিরত। আমরা প্রস্তুত, বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না। বিএনপি আবার ক্ষমতায় এলে গণতন্ত্রের পাশাপাশি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে নিশ্চিহ্ন করবে বলেও আশঙ্কা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আবার যদি আসতে পারে গণতন্ত্র, তারা গিলিয়ে খাবে। আবার যদি আসতে পারে এই দেশে, তারা রক্তের বন্যা বইয়ে দেবে।
কোনো ভালো মানুষ বাঁচতে পারবে না। মুক্তিযুদ্ধের পক্ষে কারো অস্তিত্ব তারা রাখবে, নিশ্চিহ্ন করে দেবে মুক্তিযোদ্ধাদের, নিশ্চিহ্ন করে দেবে বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে যারা ভালোবাসে। এদিকে বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা কার্যালয়ে এক বর্ধিত সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে লন্ডনে বসে মানুষ পুড়িয়ে মারার নির্দেশনা না দিয়ে বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাইয়ের পরামর্শ দেন তিনি। আজকে লন্ডনে বসে থেকে থেকে সেই নির্দেশনা দেয়, বাস পুড়িয়ে দাও, গাড়ি পুড়িয়ে দাও, ধ্বংস করো, নির্বাচনে আসুন, আপনাকে লোকজন কেমন ভালোবাসে তার প্রমাণ আপনারা পাবেন। নির্বাচনে আপনারা জয়যুক্ত হলে এদেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেন তাতে নিশ্চয়ই আবারও পালাবদল হবে, কিন্তু আপনারা যদি ষড়যন্ত্র করে মানুষ হত্যা করে গাড়ি ভাঙচুর করে একটা অস্থিতিশীল পরিস্থিতি করেন তার জবাব এদেশের জনগণই দিবে আপনাদের। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাইনুল হোসেন বিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার আদেশের নিন্দা জানিয়ে তিনি বলেন, সব কিছু বন্ধ করে দিয়েও দেশের মানুষের মুখ বন্ধ করা যাবে না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এ নেতা। টাকা পাচার করে দেশকে ফোকলা করে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্রিক্স নিয়ে সরকারের ব্যর্থতা ঢাকতে নানা গুজব ছড়ানো হচ্ছে, তাই সরকারকে বিদায় করতে রাজপথে নামার আহ্বান জানান মঈন খান। বাংলাদেশে যদি এই সরকার মনে করে থাকে আপনাদের মিডিয়া বন্ধ করে দিয়ে, মেইনস্ট্রিম নিউজ পেপার বন্ধ করে দিয়ে, সোশ্যাল যে মিডিয়া আছে সেগুলো বন্ধ করে দিয়ে, ইউটিউব বন্ধ করে দিয়ে, ফেসবুক বন্ধ করে দিয়ে, সব কিছু বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে চুপ করিয়ে দেবে, সেটা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খায়রুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। প্রায় সাড়ে আট বছর অনিষ্পত্তি থাকা রুলটি শুনানির জন্য সম্প্রতি রিটকারীদের পক্ষ থেকে আবেদন করা হয়। এদিকে শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে অর্থ পাচার মামলায় নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমন জারি করেছে শ্রম আদালত। সকালে ১৮ শ্রমিকের দায়ের করা মামলার শুনানি শেষে আদেশ দেন শ্রম আদালতের বিচারক। শ্রমিকে টাকা মেরে দেয়ায় দায়ে আদালতে দোষী সাব্যস্ত ডক্টর ইউনুসের পক্ষে কতিপয় বুদ্ধিজীবীর বিবৃতিকে অশোভন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার রাজধানীর একটি কনফারেন্স হলে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসি আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য এনামুল হক সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিকদের পাওনা ছিল সেই পাওনা না দিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে ৪০০ কোটি টাকা করা হলো, আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন। ধূমপান স্মার্টনেস হতে পারে না, তাই সর্বস্তরে মাদক পরিহারে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুন্দর জীবন গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আমাদের একজন নেত্রী আছেন, আমাদের একজন রাষ্ট্রনায়ক আছেন, যিনি আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আত্মসম্মান আত্মমর্যাদা বোধ নিয়ে বিশ্ব মাথা উঁচু করে দাঁড়িয়ে চলতে শেখাচ্ছেন। আমরা সবাই মিলে তার নেতৃত্বে আমরা একটা স্মার্ট বাংলাদেশ করব, সোনার বাংলাদেশ করব ইনশাআল্লাহ। ভাড়াটে থেকে ২১ বছর পর নিজস্ব ভবনের মালিক হলো বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নিজস্ব ভবন পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষ বলছে এর ফলে সহজ হবে কাজকর্ম।
আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার বললেন, স্মার্ট কানেকটিভিটি নিশ্চিতের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বিটিআরসি। মনিরুল ইসলামের রিপোর্ট। 202 কোটি টাকা ব্যয়ে আগারগাঁওয়ে 1 একর জমির ওপর নির্মাণ করা হয় বিটিআরসির 12 তলা ভবন। 2002 সালে গুলশানের ভাড়া বাসা থেকে শুরু হয় বিটিআরসির কার্যক্রম। এরপর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, যেখানে ভাড়া বাবদ মাসে ব্যয় হতো অন্তত 11 কোটি টাকা। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘ 21 বছরের শূন্যতা ঘোচানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান কর্মকর্তারা। শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিটিআরসি কমিশনার মুশফিক মান্নান চৌধুরী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার বাস্তব রূপ দেবে বিটিআরসি। আমাদের এখানে অনেক উদ্ভাবনী চিন্তাভাবনা আছে, ভবিষ্যতে অনেক নতুন টেকনোলজি আসবে, সেসব চিন্তাভাবনা করলে আমরা মনে করি যে বাংলাদেশের যে টার্গেট, যে একটা স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা, সেটা বিটিআরসির পার্টনার হিসেবে আমরা ভবিষ্যতে কন্ট্রিবিউট করতে পারবো। আর ভবনটিকে স্মার্ট বাংলাদেশের সূতিকাগার আখ্যা দিয়ে সংস্থার ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পুরো দেশকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনার কথা বলেন। আমরা অপটিক্যাল ফাইবার স্থাপন করতে পেরেছি সারা বাংলাদেশে। আমরা এখন ইউনিয়ন পর্যায় পর্যন্ত অপটিক্যাল ফাইবার বিস্তৃত করেছি। আমাদের ইচ্ছে প্রতিটি গ্রাম পর্যায়ে, প্রতিটি স্কুল পর্যায়ে অপটিক্যাল ফাইবার যাবে, অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট মানুষ পাবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের মতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসি এখন আরও বেশি অবদান রাখতে পারবে। একটা দেশের রূপান্তরের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা কানেক্টিভিটি, এবং এইটার ক্ষেত্রে অসাধারণ অবদান এই বিটিআরসি এবং পিটিডি করে যাচ্ছে। এবং এটি আমি একই সাথে বলি যে ভবিষ্যতের যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি আমরা, স্মার্ট বাংলাদেশ স্মার্ট কানেক্টিভিটি ছাড়া হবে না, এবং এটি আমরাই গড়ে তুলছি, আমরা গড়ে তুলবো। শ্বাস প্রশ্বাসের মতোই কানেকটিভিটির ব্যবহার নিশ্চিতে বিটিআরসি কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। শ্বাস প্রশ্বাসের মতো যাতে কানেকটিভিটিকে ব্যবহার করতে পারে, সে আয়োজনটা করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অবৈধ ইজি বাইকের দাপটে যানজটের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। চালকের অদক্ষতায় অহরহ ঘটছে দুর্ঘটনাও। অবৈধ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। বরিশাল থেকে শামীমের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। প্রায় 6.5 লাখ জনসংখ্যা অধ্যুষিত 85 বর্গ মাইল এলাকার বরিশাল নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। বিআরটি এর তথ্য মতে 2019 সালে সিএনজি চালিত বৈধ অটোরিকশার সংখ্যা প্রায় 2000। বর্তমানে নগরীতে চলাচল করছে প্রায় 12,000 অবৈধ ইজি বাইক। লঞ্চঘাট, নথুল্লাবাদ, রূপাতলি, চৌমাথা, কাশীপুর সহ মেট্রোপলিটন এলাকায় প্রতিদিনই বাড়ছে এদের সংখ্যা। রিকশাগুলো আছে, এগুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় করে, এর জন্য কিন্তু লোডশেডিংও বাড়তেছে। পরিবহন বাড়ানোর পূর্বে এটা খতিয়ে দেখা উচিত, আসলে পরিবহনগুলোর প্রয়োজন আছে কিনা। বৈধ যানের সংখ্যা যেন সীমিত থাকে এবং বৈধ যানই যেন চলাচল করতে পারে। যে কখনো সময় গাড়ি চালায় না, সে এখন একটা অটো চালায়, দল দিয়ে চলে। এই কারণে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ঘটে, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটে, এমনকি বড় বড় বাস গাড়িও দুর্ঘটনার শিকার হয়। চালকের অদক্ষতায় এসব অবৈধ ইজি বাইক প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে, যানজটের ধকল তো আছেই। আমাদের এই বৈধ গাড়ি ঠিকমতো চলতে পারে না, অটোরিক্সা, ভ্যান গাড়িতে মোটর বাহানিয়া বিভিন্ন দিকে এরা প্রশিক্ষিত ড্রাইভার একটাও না। আমার তো লাইসেন্স বলতে আর কিছুই নাই, কথাটা বোঝেন না, দশজনে যেইরাম চালা এইরাম। অটো সিস্টেমটাই অবৈধই বর্তমানে, এই জন্যই তো আমাদের আটক করে, নাহলে তো আমাদের কোনো প্রশাসন তো আটক করতে পারে না। অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিআরটিএ পরিচালক। যানজট নিরসনের জন্য এবং নগরবাসীর ভোগান্তি লাঘবের জন্য যদি আমরা বৈধ গাড়ির সংখ্যা বাড়াতে পারি, তাহলে আস্তে আস্তে আমার এই অবৈধ গাড়িগুলো কমে যাবে, দুর্ঘটনা কমবে এবং সরকার রাজস্বও পাবে। বরিশালকে যানজট মুক্ত করতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জানিয়েছেন নগরবাসী। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ। পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে দিশেহারা ফরিদপুরের আলফাডাঙ্গার মানুষ। ভাঙন আতঙ্কে বাপদাদার ভিটে ছেড়েছে অনেক পরিবার, নির্ঘুম রাত কাটাচ্ছে আরও 500 শতাধিক পরিবার। ভাঙন ঝুঁকিতে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ ফসলি জমি। ফরিদপুর থেকে আশিস পোদ্দারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন সর্ণা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার 3টি ইউনিয়ন,
পাচুরিয়া, বানা ও গোলাপপুরের 1.5 কিলোমিটার অংশ জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যেই এতে বিলীন হয়েছে 2 কিলোমিটার সড়ক, 200 শতাধিক বসতভিটা ও 100 একর ফসলি জমি। এমন চিত্র ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় পদ্মা ও আড়িয়ালখা নদীর পাড়ে। অনেকে সব হারিয়ে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রায় 1.5 কিলোমিটার এলাকা 2 মাস যাবৎ ভাঙনের কবলে পড়েছে। সরকার যদি আমাদের দিকে মনোযোগী হইতো তাহলে হয়তো আমরা কিছুটা ই পাইতাম। আমরা চাচ্ছি সরকারের কাছে একটা স্থায়ী বাঁধ, যাতে করে মনে করেন যে আমরা গরিব মানুষগুলা যাতে বসবাস করতে পারে। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন পয়েন্টে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানালেন স্থানীয় পৌর মেয়র। প্রকল্প দ্রুত ব্যবস্থা নেন, তাহলে এই এলাকায় গ্রামের লোকজন এবং আশ্রয় প্রকল্প ভাঙন থেকে রোধ করা সম্ভব হবে। ভাঙন এলাকায় বরাদ্দ অনুযায়ী আপাতকালীন জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। চলতি বর্ষা মৌসুমে ভাঙন কবলিত হয়েছে। এই ভাঙন কবলিত 5টি স্থানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা নিয়েছি। এই বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে আমরা নদীর ভাঙন রোধ করতে সক্ষম হয়েছি। দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শারমিন শর্মা, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জ বন্দরের শীতলক্ষা নদী থেকে বিল্লাল ও ইসমাইল নামে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, কাজীবাড়ি এলাকার ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে বেল্লাল এবং আলাউদ্দিন মাঝির ছেলে ইসমাইল রোববার সকাল থেকে নিখোঁজ ছিল। সোমবার স্থানীয়রা নদীতে তাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এদিকে নেত্রকোনার পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে ইদ্রিস আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইরাকে বাংলাদেশি যুবককে আটকে রেখে নির্মম নির্যাতন ও মুক্তিপণ আদায়ে জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তার হওয়া সবাই মানব পাচার সহ নানা অপরাধে জড়িত। সোমবার পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান পিবিআই ঢাকার পুলিশ সুপার কুদরতি খুদা। তিনি জানান, ঢাকার নবাবগঞ্জ এলাকার মুসলিম মোল্লা জীবিকার তাগিদে ইরাকে গেলে একটি চক্র তাকে চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে নির্মম নির্যাতন ও মোটা অঙ্কের টাকা দাবি করে। উজ্জ্বল নামের এক ব্যক্তির বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা ও স্থানীয় সাধারণ মানুষকে নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে রাজধানীর শেরেবাংলা নগর ও পীরেরবাগ সাধারণ জনতা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা উজ্জ্বল ও তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সন্ত্রাসী উজ্জ্বল 4 অত্যাচারে এই এলাকায় আমি সহ অসংখ্য লোকজন অতিষ্ঠ হয়ে গেছে এবং এলাকা ছাড়া হয়ে যাচ্ছে। এইভাবে হয়রানি, হুমকি, ধামকিতে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি ভাই। মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাত ঘরামিকে হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদোস এ আদেশ দেন। 2013 সালের 11 সেপ্টেম্বর রাতে শাহাদাত ঘরামিকে মোটরসাইকেল ভাড়া নেয়ার কথা বলে ডেকে নেয় আসামিরা। পরে তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার 2 দিন পর নিহতের বাবা মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন। কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধীদের কর্মমুখী করে গড়ে তুলতে কাজ করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীরা হয়ে উঠছে উপার্জনক্ষম। সবার সহযোগিতা পেলে অবহেলিত এই জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করা সম্ভব বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথি ঘোষের তথ্যে আরও জানাচ্ছেন রোজান শরীফ। দেশে বাক, শ্রবণ, দৃষ্টি, শারীরিক সহ 8 ধরনের প্রতিবন্ধী রয়েছে। এদের তীব্র, মাঝারি ও মৃদু এ 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব প্রতিবন্ধীকে মাসিক 850 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশি বিদেশি সংস্থাও নানাভাবে সহযোগিতা করে থাকে। এতে বেশিরভাগ প্রতিবন্ধীর জীবন কাটছে ঘরকোনা হয়ে।
বিষয়টি ভাবনার খোরাক হয় কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তার। অগ্রসরমান বিশ্বে প্রতিবন্ধীদের ভাতার বেড়াজালে আটকে অক্ষম করে না রেখে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নেন। শারীরিক ও মানসিক জটিলতা জয় করে এগিয়ে যেতে তাদের নানা প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। আমার মতন শারীরিক প্রতিবন্ধী অনেকেই আছে যারা কর্ম করে খেতে পারে, কোনো যদি অনুদান করে যদি সেই ব্যবসার প্রতিষ্ঠানে যদি আমাদের বসা দেয়। ঋণ যে এটা নেব সবারই, কিন্তু আবার ঋণ টানার মতো সম্ভব না, কারণ আমার পরিবারে পাঁচজন লোক খানে এলাম, আমি এই এরাই খাওয়াবো না সেই টাকা নিয়ে ঋণই টানবো। এদের মধ্যে মাঝারি ও মৃদু শ্রেণীর প্রতিবন্ধীরা নানাভাবে পরিবারে অবদান রাখছে। যদি সরকারিভাবে বা স্বল্প ঋণে একমাত্র লাভ না দিলেই না, এরকম কোনো আর্থিক সহযোগিতা পেলে হয়তো বা আমি একটু উপকৃত হতাম। ব্যবসা বাণিজ্য করি খাতে পারি, অথচ অর্থহীনের জন্য আমি কিছুই করতে পারতেছি না। যদি প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী যদি কর্ম দেয়া হয় তাহলে কোনো প্রতিবন্ধী বেকার থাকবে না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বললেন, প্রতিবন্ধীদের শুধু ভাতা দিয়ে টিকিয়ে রাখা কঠিন কাজ, সক্ষমদের পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল ধারায় ফেরানো সম্ভব। কিছু কিছু প্রতিবন্ধী রয়েছে শুধু ভাতা দিয়ে তাদের স্বাবলম্বী করা সম্ভব নয়। এক্ষেত্রে যেমন আমাদের প্রতিবন্ধী ক্ষুদ্র ঋণের ব্যবস্থাও রয়েছে, আমরা তাদেরকে স্বল্প পরিশোধে কিছু ঋণ দিয়ে থাকি। তারা কিন্তু দেশের জন্য সম্পদ, আমি মনে তার পরিবারেরও বোঝা না, আমাদের দরকার একটু হাত বাড়ানো। সমাজসেবা দপ্তরের তথ্য মতে কুমারখালীতে প্রতিবন্ধী রয়েছে 10,082 জন। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ, শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন, নতুন দুটি সহ জামিনযোগ্য 8টি ধারা, কমেছে সাজার মেয়াদ। ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর, বাড়াবাড়ি করলে ছাড় নয় হুঁশিয়ারি কাদেরের। সবকিছু বন্ধ করে মানুষকে চুপ করানো যাবে না বললেন মঈন খান, তারেকের বক্তব্য সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। এবং অবৈধ ইজি বাইকের দাপটে যানজটের নগরী বরিশাল, চালকের অদক্ষতায় অহরহ ঘটছে দুর্ঘটনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।